বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি স্যামসাং ফোনের চমৎকার তিনটি গোপন অপশন দেখাবো যেগুলি আপনারা অবাক হবেন। যাই হোক, যারা নোগাট ভার্সন ব্যবহার করছেন তারা আমার সাথে তাল মিলিয়ে সেটিংসগুলি করতে পারেন, এবং যারা নোগাটের আগের ভার্সন ব্যবহার করছেন তারা মোশন অ্যান্ড জেস্টারে সেটিংসগুলি পেয়ে যাবেন। জানা থাকলে আবারও জানবেন, জানা না থাকলে অবশ্যই দেখতে থাকুন ইউটিউব বাংলা। আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা বিভিন্ন মাধ্যমগুলি ব্যবহার করে থাকি, যেমন প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপস অথবা স্যামসাং ফোনের অ্যাসিস্ট্যান্ট বাটন থেকে ট্যাপ করে করে। কিন্তু এর চেয়েও চমৎকার একটি সমাধান আছে, যেটার মাধ্যমে আপনি জাস্ট আপনার ফোনটাকে এইভাবে ধরে আপনি জাস্ট এইভাবে একটা সোয়াইপ করবেন, হাত দিয়ে আপনার স্ক্রিন ক্যাপচার হয়ে যাবে। সেটা কীভাবে, চলুন দেখা যাক। স্মার্টভাবে স্ক্রিন ক্যাপচার নেওয়ার জন্য আপনি জাস্ট মেনু থেকে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন পাচ্ছেন যেটা হচ্ছে যে অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচার ক্লিক করার পর আপনি এখানে দুটি অপশন পাচ্ছেন যেটা হচ্ছে স্মার্ট ক্যাপচার এবং পাম সোয়াইপ টু ক্যাপচার। এই দুটি অপশন, এই দুটি অপশন যখন আপনি চমৎকারভাবে এনেবল করে দিবেন, এনেবল করে দেওয়ার পর আপনি জাস্ট নর্মাল মোডে ফেরত চলে আসুন। এই পর্যন্ত আপনার কাজ শেষ। এখন জাস্ট আমি আপনাদেরকে একটা সরাসরি স্ক্রিন ক্যাপচার নিয়ে দেখাচ্ছি। জাস্ট আপনার হাতটা এভাবে বাঁকা করে একটা স্ক্রিনের সাথে ঘষা দিয়ে একটা সোয়াইপ দিন। সোয়াইপ দেওয়ার পর আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অলরেডি একটা স্ক্রিন ক্যাপচার হয়ে গেছে এখানে আমার। এখন জাস্ট এটাকে আপনারা ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন এবং শেয়ার করতে পারেন একই সাথে। সো এই হচ্ছে ঠিক আমার স্ক্রিন ক্যাপচারটা। সো দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশনগুলি সেগুলি আশা করি আপনাদের ভালো লেগেছে। নাম্বার টু, সস মেসেজ, SOS। এই মেসেজটির কথা আমরা অনেকেই জানি না। এই মেসেজটি হচ্ছে মূলত এমন একটি মেসেজ বা এমন একটি যোগাযোগ ব্যবস্থা যেটার মাধ্যমে আপনি যদি কোনো বিপদে পড়ে যান অথবা আপনি যদি কোথাও হারিয়ে যান, এই একটি অপশনের মাধ্যমে সোজা আপনার প্রিয়জনের কাছে, যাকে সিলেক্ট করে রাখবেন তার কাছে সোজা আপনার লাইভ ফটোশ্যুট হয়ে এবং লাইভ তখন যেটা বলছিলেন আপনি সেই কথাটি রেকর্ড হয়ে এবং লাইভ যে অবস্থানটা সেটা একদম সোজা চলে যাবে আপনার পছন্দের মানুষের কাছে, এবং আপনার পছন্দের মানুষ সোজা আপনাকে দেখতে পাবে যে আপনার ওই মুহূর্তের ছবি বা ওই এরিয়ার ছবি বা আপনার ওই অবস্থানটা কোথায়, এক্স্যাক্টলি কোথায়, সেটা কিভাবে, চলুন দেখা যাক। আপনি যদি কাউকে সস মেসেজ পাঠাতে যান সেক্ষেত্রে আপনি ঠিক একইভাবে আপনি মেনু থেকে সেটিংসে চলে যান। সেটিংসে চলে যাওয়ার পর অ্যাডভান্স ফিচারে চলে যান। অ্যাডভান্স ফিচারে যাওয়ার পর সেন্ড সস মেসেজ এখানে চলে যান। এখানে চলে যাওয়ার পর আপনি এখানে অফ থেকে জাস্ট অন করে দিন। অন করার পর এখানে আপনার একটা ফোন নাম্বার চাইবে যে নাম্বারে আপনার ইমার্জেন্সি অবস্থা চলে যাবে। সো এখানে অ্যাড করে দিন। অ্যাড করার পর এখানে ক্রিয়েট কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে নাম্বার নিয়ে আসতে পারেন। সো আমি জাস্ট এখানে জাস্ট হিজিবিজি একটা ক্রিয়েট কন্ট্যাক্ট করতেছি। ফোন নাম্বার 00088, তারপর হিজিবিজি, এটা দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করার পর এখন দেখুন যে আমি যদি কাউকে সস মেসেজ পাঠাতে চাই কোনো ইমার্জেন্সিতে, জাস্ট যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার এখানে পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনটা আমি অ্যাট এ টাইম যখন তিনবার ক্লিক করব, ঠিক আছে, 1 2 3, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন যে কোনায় একটা অপশন আসছে, এটা হচ্ছে যে এই মুহূর্তে লাইভ রেকর্ড করছে আমার কথা এবং আমার ক্যাপচার নিচ্ছে ফোনটি এবং আমার লোকেশান সুদ্ধা পাঠিয়ে দিচ্ছে। এখানে আমি মেসেজে ক্লিক করলাম। মেসেজে ক্লিক করার পর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে যে এন্টায়ার মেসেজ, যে আমার ফোনটা আমার একটা ফটো শ্যুট করেছে, দ্যাট মিন্স। এরপর এখানে যদি প্লে করেন তাহলে দেখা যাবে যে তার মানে তাৎক্ষণিক অবস্থায় এখানকার যে সাউন্ডটা, সাউন্ডটা পর্যন্ত রেকর্ড করেছে এবং এখানে একটি ম্যাপে লিঙ্ক দেওয়া আছে, দ্যাট মিন্স আমি কোথায় আছি সেটা দেখানোর জন্য। সো ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে পিন পয়েন্ট করে দিয়ে দেওয়া হয়েছে। সো এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আপনি আমার মানে বর্তমান অবস্থান কোথায় ছিল, মানে কোথা থেকে আমাকে আমি সস মেসেজটা পাঠিয়েছি সেটা দেখিয়ে দিবে একদম পিন পয়েন্ট করে। সো এই দেখুন যে এখানে একদম সোজা দেখিয়ে দিচ্ছে, একদম এটা হচ্ছে আমার বাসার রাস্তা, এটা হচ্ছে আমার বেসিকলি বাসার যে রাস্তা ঠিক এই রাস্তাটি, এবং এই হচ্ছে আমার বেসিকলি ডোর, যেটা এটা হচ্ছে আমার ডোর। সো এটা, সো মোটামুটি একদম কোথায় আছি সোজা একই জায়গায় আপনাকে গুগল পাঠিয়ে দেবে। নাম্বার থ্রি, মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিংয়ের জন্য আমরা
প্লে স্টোর থেকে অনেকগুলি অ্যাপস ব্যবহার করে থাকি, অথচ এই অপশনটি আমাদের স্যামসাং ফোনেও আছে, নৌগাটে আছে, নৌগাটের আগের ফাংশনগুলিতে আছে কিনা আমার জানা নেই। সো একটি ফিচার এনাবল করার মাধ্যমে আপনি যত খুশি তত মাল্টিটাস্কিং করতে পারেন, কোনো সমস্যা হবে না। সো এটা কিভাবে, চলুন দেখা যাক। মাল্টিটাস্কিং অপশনটি যদি আপনি অ্যাড করতে চান আপনার মোবাইলে, সেক্ষেত্রে জাস্ট অ্যাপ ড্রয়ারে চলে যাবেন। অ্যাপ ড্রয়ারে চলে যাওয়ার পর এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর ঠিক একইভাবে আপনি অ্যাডভান্স ফিচারে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টি উইন্ডোজ, এই অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার নিচে দুটি অপশন দেখতে পাচ্ছেন যে পপ আপ ভিউ জেস্টার এবং স্প্লিট স্ক্রিন ভিউ অ্যাকশন। সো এই দুটি যখন আপনার অফ থাকবে আপনি জাস্ট এই দুটিকে অন করে দিবেন। অন করার পর জাস্ট আপনি যদি কোনো কিছু মাল্টিটাস্কিং করতে চান, দুটি অ্যাপ যদি আপনি একসাথে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে জাস্ট আপনি জাস্ট কর্নার থেকে একটা স্লাইড করে নিয়ে আসুন। জাস্ট কর্নার থেকে এভাবে একটা টান দিয়ে নিয়ে আসুন, দেখতে পাচ্ছেন যে এটা চলে এসেছে এখানে। এবার আপনি জাস্ট এটাকে সাইজ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। এবার জাস্ট আপনি আরও একটি অ্যাপস খুলতে পারেন, খুলে ঠিক একইভাবে আপনি দুইটা অ্যাপস বা তিনটা অ্যাপস বা চারটা অ্যাপস একই সাথে কাজ করাতে পারেন। সো এখানে আরও একটি বিষয় আছে, যেটা হচ্ছে যে আপনি যদি রিসেন্ট বাটন ট্যাপ করে ধরে রাখেন সেক্ষেত্রেও আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন। ধরেন আপনার রিসেন্টে দুটি অ্যাপস খোলা আছে, সো দুটি অ্যাপসে আপনি একসাথে কাজ করতে চান। সো প্রথম অ্যাপসটি এভাবে ধরে উপরের অংশে ছেড়ে দিন এবং দ্বিতীয় অ্যাপসটি জাস্ট আপনি এভাবে ক্লিক করুন। সো মাল্টিটাস্কিং আপনার শুরু হয়ে গেছে, আপনি এবার ইচ্ছা মতো আপনি আপনার যেটা খুশি সেটা করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।